ফের ভাঙন বিজেপিতে, 6 শতাধিক পরিবারকে নিজের দলে টানল তৃণমূল। ফের বিজেপিতে ভাঙন দরালো শাসক দল। নবগ্রাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিজেপি সহ অন্যান্য দল থেকে 6 শতাধিক পরিবারকে নিজেদের দলে যোগদান করালো তৃণমূল। মঙ্গলবার নবগ্রাম তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খালিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপি সন্ত্রাস ও মিথ্যাচারের ফলে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মুগ্ধ হয়ে বিভিন্ন দল থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে আসছেন বলে মনে করছেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। আমরা জয়েন করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সে উন্নয়নের ধারা যেন সকলের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমরা টিএমসি জয়েন করলাম। কিছুদিন আগে অপপ্রচার করছিলেন উন্নয়ন নিয়ে, আজকে কি এমন দেখলেন যে উন্নয়ন তাই বলছেন? এটাই তো নিয়ম, ঠিক আছে? তখন আমাদের ভালো লাগেনি, আমরা অপপ্রচার করেছিলাম, আজকে আমাদের ভালো লেগেছে, আমরা ঝান্ডাদের উন্নয়নের জন্য লড়াই করছি। পুরো মানে আর্থিক আর্থিক সহযোগিতা করে নিয়ে আসেনি আপনাদেরকে দলে? আর্থিক সহযোগিতা করে নিয়ে তো আসেনি। মানে কোথায় কোনো প্রলোভন দেখিয়েছে কি না আপনাদের জয়েন করার জন্য? এরকম তো কিছু আমার সঙ্গে হয়, নিজে থেকেই জয়েন করেছেন। কতজন জয়েন করেছেন আপনারা? 500-600 জন মোটামুটি জয়েন হয়েছে, আমি 20 জনে নাহলে আরো বেশি হতে পারতো। আপনার নাম? ইসমাইল। আপনি কি ছিলেন বিজেপি? ছিলাম সদস্য হিসেবে ছিলাম। জঙ্গিপুর থেকে আরিফ হোসেন, টাইমস বাংলা।